धर्मेंद्र सिंह देओल जन्मग्रहण करें 1935 साल 8 डिसेम्बर पंजाब नासरालीते। बाबा केवल सिंह देओल एवं माँ सदवंत कौर। बाबा छिलें एकजन शिक्षक। बाबार स्कूले पढ़ाशुना करें धर्मेंद्र। छोटोबेला थेके सिनेमार ऊपर टान छिलो। सिनेमा देखते खूब भालोबासतें। अनेक बार स्कूल फाँकी दिए गिएछेन सिनेमा देखते एवं तार जोन्नो बाबार हाथे मारो खेयेछेन अनेक बार। 1949 साले मुक्तिप्राप्त छवि दिल लागी प्राय 40 बारेरो बेशी देखेछिलेन स्कूल फाँकी दिए। माके मनेर कथा खुले बोलतें सब समय। तई माके एकबार बोलें, मा आमी सिनेमाय अभिनय करते चाई, हिरो होते चाई। बाबा चाहतें ऐले पढ़ाशुना करे भालो कोनो चाकरीते जोग दिक। पढ़ाशुनाय मनोयोग छिलो ना तार। तई 1952 साले मैट्रिक पास करार पर लेगे पड़ें रेलवे क्लार्कर चाकरीते। वेतन छिलो मात्र 135 टाका। मात्र 19 बचर बयसे परिवारेर देखाशोनार माध्यमे बिये हय प्रकाश कौरेर साथे। किन्तु सिनेमार नेशा धर्मेंद्रेर मध्ये बेड़ेई चलेछिलो एबं माके बारबार बोलते थाकेन, मा आमी सिनेमाय अभिनय करते चाई। आर मा तार आबदारे एक बार बोलेई फेलेन, अभिनयेर जदि एतई इच्छा तबे एप्लीकेशन करेई देख सिनेमाय। आर एई कथाटाई धर्मेंद्रेर जीवनेर मोड़ घूरिये देय। से समय विख्यात डिरेक्टर गुरुदत्त एवं बिमल राय तादेर छबिर जन्य नतून मुख चेये मुम्बईते अडिशनेर जन्य पत्रिकाय विज्ञापन दिएछिलेन। धर्मेंद्र ओई विज्ञापन पड़ा मात्रई चले जान मालेर कोटला। सेखाने जान मोहम्मद नामे एकजन फटोग्राफारके दिए निजेर फटोशूट करान एवं पाठिये देन एप्लीकेशन फिल्म फेयर ट्यालेंट हान्टेर उद्देश्ये एवं चले आसेन मुम्बईते। सेई ट्यालेंट हान्ट कन्टेस्टे चोखे पड़ेन अर्जुन हिंगारानी। 1960 साले अर्जुन हिंगारानी दिल भी तेरा हम भी तेरा छबिर जन्य 51 टाका दिए हिरो हिसाबे साइन करें धर्मेंद्रके। नायिका हिसाबे छिलें कुमकुम, किन्तु छबिटी तेमन एकटा सफलता पायनी। धर्मेंद्र फिल्मी कैरियर शुरू होलेओ ताके परे बेश कयेकटा बछर स्ट्रागल करेई काटाते होयेछे। स्ट्रागलिंग पिरियडे बंधु हिसाबे पान अभिनेता मनोज कुमारके। ए समय धर्मेंद्र थाकतें मुम्बईयेर जुहू एलाकाय एकटा छोट्ट कामरार घरे। পরে অভিনয় করেন আনপড়, বন্দিনী, সুরাত অর সিরাত প্রভৃতি ছবিতে, কিন্তু তেমন সফলতা আসেনি। সফলতা আসে অ্যাকশন হিরো হিসাবে 1966 সালে ফুল আর পাথর ছবির মধ্য দিয়ে। সে সময় ধর্মেন্দ্র এমন একজন সাহসী হিরো ছিলেন যে তার সমস্ত স্টান্টগুলি নিজেই করতেন, কোনো ডুপ্লিকেট ব্যবহার করতেন না। আর তার উদাহরণ পাওয়া যায় মা সিনেমায় সেই বিখ্যাত চিতা, যেখানে ধর্মেন্দ্র এক সত্যিকারের চিতাভাগের সঙ্গে শুটিং করেছিলেন। মানুষ এতদিন তাকে অ্যাকশন এবং রোমান্টিক হিরো হিসাবে জানলেও সব ধরনের চরিত্রের জন্য ধর্মেন্দ্র ছিলেন নাম্বার ওয়ান। 1969 সালে আসে ঋষিকেশ মুখার্জির ছবি সত্যকাম। আর এই ছবিতে ধর্মেন্দ্রর অভিনয় এতটাই প্রশংসিত হয় যে সবাই বলতে শুরু করেন ধর্মেন্দ্র এক অনবদ্য অভিনেতা, সব ধরনের চরিত্রে একদম ফিট। বলিউডে শুরু হয় ধর্মেন্দ্র যুগ। তৎকালীন সময়ের সমস্ত নায়িকাদের বিপরীতে সিলভার স্ক্রিন শেয়ার করেছেন তিনি, যেমন শর্মিলা ঠাকুর, জিনা তামান, আশা পারেক, সায়রা বানু, মুমতাজ প্রভৃতি প্রভৃতি। তবে সবথেকে বেশি প্রশংসিত হয়েছে ড্রিম গার্লের সঙ্গে তার জুটি। জুগনু, সীতা গীতা, শোলে প্রভৃতি সুপারহিট ছবি উপহার দিয়েছেন এই জুটি। যদিও মাত্র 19 বছর বয়সে ধর্মেন্দ্রের বিয়ে হয় প্রকাশ কৌরের সাথে এবং সানি, ববি সহ চার বাচ্চার বাবা ছিলেন তিনি, তথাপি বলিউডের ড্রিম গার্ল অর্থাৎ হেমা মালিনীকে দেখা মাত্রই মনে মনে স্থির করেন হেমাকেই বিয়ে করবেন ধর্মেন্দ্র। ধীরে ধীরে জমে ওঠে ধর্মেন্দ্র হেমা মালিনীর প্রেম এবং 1980 সালে বিয়ে করে ফেলেন তারা। এ সময় শোনা যায় ধর্মেন্দ্র ইসলাম ধর্ম গ্রহণ করেছেন যাতে দুই স্ত্রী একই সঙ্গে রাখতে পারেন, যদিও পরে এটি তিনি গুজব বলে উড়িয়ে দিয়েছেন। প্রথম স্ত্রী প্রকাশ কর কোনোদিন এ বিষয়ে জনসমক্ষে কোনো বক্তব্য রাখেননি এবং নীরবে মেনে নিয়েছেন হেমা মালিনীকে এবং তার সন্তানদের। যদিও তারা বর্তমানে পৃথক থাকেন, তবুও তারা একই পরিবারের মতো করেই থেকেছেন চিরকাল। ধারাপাত চ্যানেলের পক্ষ থেকে ধর্মেন্দ্র এবং তার পরিবারকে জানাই অনেক শুভকামনা। আমরা তাদের দীর্ঘায়ু কামনা করি। ধর্মেন্দ্র যদি আপনার প্রিয় হয়ে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং মহান ব্যক্তিদের জীবন সম্পর্কিত আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে নোটিফিকেশনে অল বাটনটি প্রেস করে দিন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।